এরপরে তো এখানে মুক্তিযুদ্ধের মেজর জলিলের নেতৃত্বে সে একজন আর্মি অফিসার পাইলাম আমরা আমরা একটা সংগঠন করে তুললাম। ওরা একত্র হইয়া আমার আসলো, আমরা এক এক এরিয়ায় এক একজনের দায়িত্ব দিল। আমরা দিল বাঁকুড়াগঞ্জ, বাঁকুড়াগঞ্জের দায়িত্ব দিল, এরকম সবাই ভাগ করে দিল যার যার এলাকা। আমরা সেই সব এলাকায় গেলাম, যারা আর্মির লোক ছুটিতে আসছিল এদের খুঁজে খুঁজে বাইর করে সংগঠিত করতে শুরু করলাম। তারপর আমরা এক এক এলাকায় এক একটি ইউনিয়ন দায়িত্ব দিয়ে করলাম আর কি। আমার তো প্রায় 40-50 জন হবে এরকম। তারপর তো সংগঠিত হওয়ার পর টুকটাক অপারেশন শুরু হলো পাক বাহিনীর বিরুদ্ধে। কোনো কমান্ডার ছিল? কমান্ডার আপনি ছিলেন? আমি ছিলাম। 2IC কে ছিলেন? 2IC সে নাই, মারা গেছে। নাম ওনার? ওর নাম হলো সিরাজুল ইসলাম। অপারেশন করলাম আমরা, ফার্স্টে অপারেশন করলাম যেটা দাঁড়িয়াল অপারেশন হয়েছে পাক বাহিনীর আমাদের যখন আক্রমণ করে, তখন আমরা ক্যাম্পে ছিলাম, অস্থায়ী ক্যাম্প দাঁড়িয়ালে। সেখানে অপারেশনে আমাদের দুটো লোক মারা যায়, একজন হলো শাহজাহান, একজন হলো মোতালেফ। তারপর আমরা এরকম আরও 3-4 অপারেশন হয়েছে। বাকেরগঞ্জে পাঞ্জাবিদের প্রভাব কীরকম ছিল? পাঞ্জাবিদের প্রভাব যা ছিল তার চেয়ে বেশি ছিল রাজাকারের প্রভাব। তারা করতো আর মানুষের তা লুট করে নিয়ে যাইত। আমরা প্রতিহত করছি, আমরা তো তখন সেলফিয়ান না, মোটর কামান গুলার সাথে তো আমরা 3-3 রাইফেল নিয়ে আর কত দূর আগে। তার রাজাকার ওদের নাম মনে আছে এখন? নাই তো, ওগুলো মারা গেছে। হ্যাশাম চেয়ারম্যান ছিল, শাহ ছিল নেতৃস্থানীয়, আর আই ছিল আর কি। বাকেরগঞ্জ মুক্ত হয় কখন? মুক্ত হয় 7 তারিখে। তখন আপনি বাকেরগঞ্জে আছেন? 8 তারিখ আমরা বরিশাল আসি। বরিশাল আসার পরে আমাদের সার্কিটে যাই আসি আমরা 8 তারিখে। হয়তো আহত ছিলাম, গুলি লাগছিল। কোন অপারেশনে গুলি লাগছিল? কোথায় গুলি? গুলিটা কোন জায়গায় লাগছে? কোন অপারেশনে? কিন্তু কিছু পাইলাম না, ডাকলো না আমাদের ইউনিটের যে লিস্ট করে একটা যে লিস্ট রাখবে তাও তো দেখি না। এখন শুনি নাকি একটা প্রসেস চলতেছে, কি চলতেছে মরার পরে হয়তো খাবো পাবো, ছেলে পেলেরা পাইতে পারে।